আচ্ছা, কাজ বাজ কিছু কি করছেন আপনারা? যে পোস্টটা পড়ছিলাম আর ওই যে একটা ফিডব্যাক দিতে বলছিলেন ওইটার কমেন্টে একটা ফিডব্যাক দিছিলেন। আচ্ছা, এই যে এটার ব্যাপারে পড়ছিলেন আপনারা, হ্যাঁ স্যার এটা পড়ছিলাম। বুঝেন নাই? বুঝেন নাই? রিফাত, রিফাত আছেন? রিফাত ঢুকছেন এটার ব্যাপারে? জি স্যার, এটা সম্পর্কে স্যার আমি স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা স্যার ইউটিউবে বিভিন্ন জায়গাতে দেখলাম স্যার, ওইটা একবার আর এটা ম্যানুয়ালি টাইপের অনেকটা হুম হুম ম্যানুয়ালি বলতে স্যার ওই যেমন স্যার স্টুডেন্ট ভর্তি করে দিলে সেখান থেকে পার্সেন্টেজ পাবো, ওই ধরনের বিভিন্ন ওয়েবসাইটে যেমন অ্যাফিলিয়েটের লিংক দেওয়া থাকে সেখানে লগ ইন করে তারপরে ওইখান থেকে আমরা পার্সেন্টেজ পাই, ওই স্টাইলে না এটা, সেটা বলছি অফলাইন আর কি, এটা অফলাইন। অফলাইন? হ্যাঁ জি আর স্যার আমি সেটাই সেই কারণে আর কি স্যার ওই কমেন্টটা করছিলাম আর কি। অনলাইন করব, সাধারণ মানুষের সিস্টেম বুঝে না, বুঝেন নাই? জি স্যার। আর স্যার আমি স্যার গ্রুপে একটা পোস্ট দিয়েছি স্যার, ওই তিনটা জায়গায় স্যার পোস্ট করছি আর ফেসবুকে তো পোস্ট করছিলাম আমি স্যার। স্যার ওই ইয়ার আপনার করতে বলছিলেন পোস্ট দেখতে পান স্যার উপরেই স্যার একটু উপরে। হ্যালো স্যার, জি বলেন। যে ইমেল সেন্ড করছি তো বলছেন, ওটা ইমেল সেন্ড করছি, ইমেল সেন্ড করার পর মোটামুটি ঘন্টা দুই তিন পরই আবার ফিডব্যাক মানে রিসপন্স পাইছি। দেখেন তো দেখি। আচ্ছা রিসপন্স তো দেখাই তাহলে। ইমেলটা কপি করে পাঠান, কি পাঠাইছে আপনাকে? ইমেল স্যার পাঠাইছি তো স্যার, লিংক দিছি। না সেটা না, আপনারা কি রিপ্লাই দিছে সেটা আমাদের ও রিপ্লাইটা স্যার, রিপ্লাইটা আমি বলি, ওরা বলছে যে মানে থ্যাঙ্কস জানাইছে এবং বলছে যে কয়েকদিন পর আমাকে আর ডিটেলস বলবে, এটা বলছে। আচ্ছা আচ্ছা, আর স্যার ওখানে যে আপনার সাইটের লিঙ্কটা দিছি আবার হলো আমার যে ব্লগ স্পট সাইট আছে ওটারও লিঙ্ক দিছি। আচ্ছা আচ্ছা, স্যার আর একটা অনুরোধ করব, ওই যে আমাদের ফেসবুক গ্রুপে কোনো কিছু কোনো লিঙ্ক দিলে লিঙ্কের উপরে স্যার একটু দিয়ে দেন, যে টাইটেলটা দিয়ে দেন যেমন কি বিষয়ে, আমরা যারা একটু কম বুঝি ওটা খুঁজে পেতে মানে ঘুরে ঘুরে একই জায়গায় চলে আসি আর কি, একটু টাইটেলটা দিয়ে দিলে বুঝতে পারবো এই বিষয়টা দিছে, ওটা থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না কি বলেন? স্যার দেখা যাচ্ছে স্ক্রিন? তাহলে কি আমার সমস্যা? এই যে মাহিদুল ইসলামের ইমেল লিস্ট পাওয়া গেছে। সবাই ঘুমায় না? স্যার টুইটার টুইটারে প্রিন্টারেস্টে স্যার পোস্ট দিছে স্যার আপনার ব্লগটা নিয়ে, স্যার একটু দেখবেন স্যার হয়েছে কিনা উপরে স্যার। কোথায় কোথায়? স্যার প্রথমের দিকে উপরের দিকে উঠলে পাবেন স্যার, একদম প্রথমের দিকে গ্রুপের ফার্স্ট দিকে একটু আগে পোস্ট করছি তো স্যার, এই যে স্যার এটা এই নিচের দিকে কোথায় গেল স্যার, আমি আমি আপনাকে মেনশন করতেছি স্যার। এই যে এখানে জহিরুল ইসলাম লিখছেন আই লার্ন সামথিং নিউ, এখানে শব্দটা আবার লার্ন, মানে লার্ন মানে হচ্ছে শিক্ষা করি। আরে এটা ভুল হইছে কিন্তু ওইটা আমি করতে চাইছিলাম, স্যার আপনাকে মেনশন করে দিয়েছি স্যার, পরে আর ই করা হয় নাই মানে এডিট করে এডিট করতে পারিনি। আরে আর কি পাস ফর্ম হবে স্যার?
খেল না, এই জন্য করা হয় না। দাঁড়ান আমি সাইন ইন করে নিই। বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে? বৃষ্টি হচ্ছে? বৃষ্টি? হ্যাঁ ভাই বৃষ্টি হয়, বৃষ্টি দিছে অনেক। ডিজিটাল আইডি কি 25% ব্যাট করছে? ডিজিটাল আইডি কি 25% ব্যাট করছে? ক্লাস যতক্ষণ করার কথা কত ততক্ষণই তো করার লাগবে। কেন কে কি হয়েছে, কেন প্রবলেম কারো? আচ্ছা এই যে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আপনি, পোস্টটা কিন্তু এটা কিন্তু হচ্ছে ইমেলের পোস্ট করছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার হয় নাই। আচ্ছা আমার প্রমোশন গুলো কি আপনারা ফলো করেন না নাকি? বুঝলাম না, আপনার স্ক্রিন দেখা যায় না স্যার। অন্যরা দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি। যিনি দেখতে পাচ্ছেন না ওনার প্রবলেম স্যার। এই মাত্র আসলো স্যার, একবার মানে ই হইছিল, বন্ধ ছিল, এই মাত্র আসলো স্যার। আমি ওই যে আরো 4-5 দিন আগে একটা ইয়ে দিছিলাম, লিংক দিছিলাম, শেয়ার করেছিলাম স্যার, ওইটা আপনার দেখেন না? একটু দেখেন তো স্যার কি অবস্থা আছে, ওটা কি হইছে কিনা। এখন এখন আবার ওই যে চ্যাটে দিয়ে দিছি স্যার।
এই যে দেখেন গ্রুপে যে আমি মার্কেটিং করি আপনারা তো দেখেন, এই যে মার্কেটিং এখন অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে বুঝছেন। ধরেন এই পেজে যাই, ইয়েতে যাই, লিঙ্কডইনে যাই, এই যে দেখেন এই যে পোস্টটা এখানে দেওয়া হয়েছে, এরা কিন্তু সবগুলো মার্কেটিং, এগুলো কোনো শুধু আন্দাজি করি না। শুধু এই যে ধরেন ডিপি ইঞ্জিনে যাই, এই যে এখানে এই কথাটা যে ডিজিটাল অ্যাড অপারেশন 25% দেয়, পলিসি মেকার কন্ট্রিজ বিষয়টি বিবেচনা করুন। দেখতেছেন এটা পোস্ট দিছি কিন্তু নিচে দিয়ে আবার আমার আমার ডিজিটাল অ্যাড অপারেশনের লিংক অ্যাড করে দিছি। এই যে দেখেন এই পোস্ট আছে সকালে দিছি, সকালে তো বেশিরভাগ মানুষ ঘুমায়, তাও আমি দেখবো যে 5-7 জন মানুষ ঢুকছে ইয়েতে, এই ইয়েতে দেখি আমি দেখি ঢুকছে কিনা কেউ। প্রচুর বৃষ্টি হচ্ছে দিয়ে, এই যে দেখছেন ডিজিটাল অ্যাড অপারেশনে কত 8 জন ঢুকছে। হ্যালো, হ্যাঁ স্যার দেখতেছি স্যার। এই যে তাহলে এটা কেন ঢুকছে, এই যে সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট দিছি, এই যে এখানে লিংকে দিয়ে দিছি, তাহলে এটা বাদ। এটা এরপর এটা দেখেন, এই যে এটা 3 জন লাইক দিছে, এখানে কন্টেন্ট বুঝি নাই, আবার বলেন বুঝি নাই। এই যে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে একটা পোস্ট দিছি, বা স্কাইস্ক্রাইপার টেকনিক ইজ এ কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি, হাউ আর ইউ ডু সামথিং বেটার দ্যান দা কম্পিটিশন, দেখবেন যে বুঝবেন স্কাইস্ক্রাইপার কন্টেন্ট টেকনিক কি। এখানে আমি ভাবছিলাম যে ইয়ে দিয়ে দিব যে কন্টেন্ট রাইটিং সার্ভিসের ইয়ে দিয়ে দিব, গতকালকে ভালো লোক ঢুকছে দেখছেন, ভিজিটর ঢুকছে 200-565 জন, আজকে এই পর্যন্ত অনেক ভিজিটর ঢুকে গেছে।
এই যে আপনারা মার্কেটিং করছেন প্রিমিয়াম গেস্ট পোস্টিং সার্ভিস, এটাতে 22 জন ঢুকছে, ডিজিটাল মার্কেটিং কোর্সে ঢুকছে 21 জন, ডিজিটাল অ্যাড অপারেশন দেখছেন 11 জন ঢুকছে। এই লিঙ্কে কিন্তু ঢোকার কথা না, এটা মার্কেটিং, সকালে মার্কেটিং করছে এই জন্য 11 জন ঢুকছে, সারাদিনে আরো 20-30 জন ঢুকে যাবে দেখবেন। এখন এই যে আমি যে কন্টেন্ট রাইটিং সার্ভিস, এখানে কিন্তু লিখে দিতে পারতাম, এই যে ইংরেজিতে যে পোস্টটা দিছি এখানে কিন্তু লিখে দিতে পারতাম যে ফর ডিটেলস। আচ্ছা এটা আমার ক্রোমের সমস্যা, নিজের থেকে দেখি। যেমন টুইটারে স্যার লিমিটেশনস আছে স্যার, ওই 140 ওয়ার্ডের বেশি লেখা যায় না, প্রবলেম আছে। হ্যাঁ সেখানে 140 ওয়ার্ড লিখবেন স্যার, কারণ মানে একটা জিনিস সেম ভাবে তৈরি করে ফার্স্টে, তারপর সব জায়গায় একই ভাবে পোস্ট করা সম্ভব হয় না, এক একটার জন্য এক এক ভাবে কাস্টমাইজ করতে হবে। না শুধু টুইটারের জন্য ভিন্ন ভাবে, আর সব জায়গায় ইয়ে করা যায়। সকালে ঘুমানোর আগে মানে ফজরের পরে নাস্তা, হালকা নাস্তা খাইলাম, খাওয়ার পরে ঘুমের আগে একটু একটা পোস্ট দিলাম। এই পোস্টের আইডিয়াটা আমি কোথায় পেলাম, ওই যে একজনের দেখলাম যে এই ব্যাপারে একটা বড় একটা পোস্ট দিচ্ছে, পরে আমি বলছি না আমি ছোট করে একটা পোস্ট দেই, যদি আমার সার্ভিস কিন্তু দিয়ে দেবো কিছু মানুষ কিন্তু দেখবে। এই যে দেখেন এখানে দিলাম, এখানে একজন রিয়াকশন দিছে, এখানে একজন রিয়াকশন দিছে, এই কতজন ভিউ করছে আমার এই পোস্ট দেখছেন, 87 জন ভিউ করছে দেখছেন। এই যে এখন এখান থেকে কন্টেন্টের লিংক দিয়ে দিলাম, বা আমি আরেক কাজ করি, যে লোক মিডিয়ামে পোস্ট করছেন ওনার পোস্টটা কিন্তু হয় নাই, ওনার পোস্টে কি হয়ে গেছে, ইমেল কপি ইমেল বডিটা আপনি ইয়েতে করে ফেলছেন। যেটা এডিট পোস্ট করি এখানে লিঙ্কটা অ্যাড করে দিলাম, প্রমোশন করতেছি, পার্সোনাল প্রমোশন কিন্তু করতেছি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে পলিসি মেকার থেকে, তাহলে আমি কিন্তু ওকে বুঝাই দিতে পারবো, ওই দিক দিয়ে আমি আমার মার্কেটিং করতেছি। ভাই সোশ্যাল মিডিয়া পোস্ট মানে কি খামাখাই পোস্ট দেই না, কিছু জিনিসের সাথে মার্কেটিং করি আমার। আপনাদেরকে তো দেখাইলাম এই যে কত দেশের থেকে আসছে ক্লায়েন্ট, বাংলাদেশ থেকে 149, ইউএসএ থেকে 9 জন, ফিলিপাইন থেকে 5 জন, ইন্ডিয়া থেকে 5 জন, কানাডা থেকে 4 জন, ভিয়েতনাম 3 জন, পাকিস্তান 3 জন, রাশিয়া থেকে 3 জন, নাইজেরিয়া থেকে 2 জন, অস্ট্রেলিয়া থেকে 1 জন। এরাই তো কোনো সময় একসময় ক্লায়েন্টে পরিণত হয়ে যাবে,
মনে করেন আমার এই ভিজিটরটা যদি বাংলাদেশ না হয় ইউএসএ থেকে 100% করে দিত, তাহলে দেখবেন যে আমার দুই একটা অর্ডার চলে আসতো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন মার্কেটিং কিভাবে করতে হবে? মিডিয়ামে কে যেন পোস্ট করছিলেন মিডিয়ামে? স্যার আমি স্যার। নাম কি? আমি নাম কি? রিফাত স্যার। রিফাত, বুঝতে পারছেন? জি স্যার। এখন স্যার আবার স্যার এই আরো কয়েকটাই করছি স্যার, সেটা লিংকও দিব স্যার। আরো দেন দেন চ্যাটে দেন। স্যার ওইখানেই তো স্যার পিন্টারেস্টের স্যার লিংক দিছি স্যার, আমার যে পোস্টটা দেখছেন পিন ওইটার মধ্যে আছে। একই পোস্ট দিছেন, ভিন্ন পোস্ট তো দেন নাই? না স্যার, ওইটা একটু অন্যরকম দেখেন স্যার, হয়তো বা ভালো লাগতে পারে স্যার একটু দেখতে। আচ্ছা চ্যাটে লিংকটা দেন, ইয়েতে কাইটা দিছি তো চ্যাটে লিংকটা দেন। জি স্যার। আচ্ছা এখন আবার একটা লাইভ পোস্ট দিব আপনাদেরকে, নাম ধরেন আমার মার্কেটিং করব, সেটা হচ্ছে ওই যে এই কোর্সের মার্কেটিং করব, একটা দিব আমার ওয়ালে, একটা দিব এই গ্রুপে। স্যার সেট দিয়েছি স্যার, স্যার টুইটার লিঙ্কডইন মিডিয়াম আর পিন্টারেস্ট সবগুলো লিঙ্ক দিয়েছি স্যার। হ্যাঁ এই তো প্রোফাইল মোটামুটি করছেন, ঠিক আছে। এটা তো শুধু প্রোফাইল পোস্ট টোস্ট সবাই ইয়ে করবেন, ওই যে যখন প্রোফাইল করবেন যদি দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এট bpuengine.com, ঠিক আছে এটা দিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়ায় যে কোথায় কাজ করেন এটা লাগে না স্যার? লিংকডইন এ ওই ই করতে চাইতাছি, সো এটাতে ইয়ে চাইতাছে জব, কিসের জব করি পজিশন এটা, ওই এটা bpuengine ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এট bpuengine,
ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এট বিপিও ইঞ্জিন। আচ্ছা না আমি আবার স্কিপ করে গেলাম, এটা মাত্র লিংকডইনে অ্যাকাউন্ট খুলতেছি তো এই জন্য। আচ্ছা ওকে, ওই তো চারটে বিন করছেন, ভালো হচ্ছে। এইভাবে এখানে প্রায় 30-40 জন স্টুডেন্ট আছে। আপনারা যদি ইয়ে করেন দেখবেন যে কাজ আসা শুরু হচ্ছে।